যে মুগুর ধরলো মাউর ছেড়ে, সে তৃণমূলের দৌলতে। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরই তার পাশ থেকে কার্যত সরে গিয়েছে দল। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে দল তার পাশে নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল শীর্ষ নেত্রী স্থান নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার এই ঘটনায় কটাক্ষ করলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। কটাক্ষের সুরে তিনি বললেন, অনুব্রত তো মাগুর ছেড়ে মুগুর ধরল তৃণমূলের দৌলতে, লুটপাটের সময় যে ছিল বলে দলের সম্পদ, এখন ধরা পড়ার পর দলের কেউ নয় হয়ে গেল। অনুব্রত মণ্ডল বিরুদ্ধে কেন এতদিনও কোনো পদক্ষেপ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিবৃতি চেয়েছেন নেতা। বিজেপি নেতাদের মতে এই রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমও এদিন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খাদান দখল সহ খুনের অভিযোগ তুললেন। একাধিক অভিযোগ করেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল ও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, বরং জেলার প্রভাবশালী নেতা ছিল কৃষ্ণ। সেই প্রসঙ্গ তুলে অভিযোগের সুরে সেলিম বললেন, খাদান দখল থেকে মানুষকে পুড়িয়ে মারা সব হয়েছে, তৃণমূলের লোকের বিরুদ্ধে অপরাধ করেছে। এরপরে মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করলেন। সিপিআইএম নেতার প্রবীণ নেতা বললেন, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, এতদিন আইনি ব্যবস্থা হয়নি কেন, বরং জেলার বেতাজ ব্যবসা হয়ে ঘুরেছেন, মুখ্যমন্ত্রী বলবেন না। সে যে মুগুর ধরল মাউর ছেড়ে তৃণমূলের দৌলতে, আর যতক্ষণ লুটপাট করবে টাকা জমা দেবে ততক্ষণ দলের সম্পদ, আর ধরার সময় বলবে, ধরা পড়ার সময় বলবে দলে কেউ নয়। এই দলের ঝান্ডা দেখিয়ে এবং সেই ঝান্ডায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে তো যত ব্যবসা, যত কারবার, আর দল ব্যবস্থা নেবে মানে কি, শৃঙ্খলা ব্যাপার নাকি দলের?